আর হাতত বেশি দিন সময় নাই, আর দেশ শাসন করিবার লাই সিয়ারত নবই, আগামী দিনও যারা শাসন করিব তারা লাই পথ পরিষ্কার করিবার লাই আসি, আর রাষ্ট্রে আর সম্পদের হিসাব দি, আর যেদিন ক্ষমতা সারি যাইগুই আর সম্পদ একটিও বৃদ্ধি নহাইব। অক্টোবর 14 তারিখ সন্ধ্যায় দেশের প্রাচীনতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসা মাড়ত এক সংবর্ধনা অনুষ্ঠানত সংবর্ধিত অতিথির বক্তব্য রাখিবেন সমাপ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন একথা হয়। আমাদের হাতে বেশি দিন সময় নাই, অল্প সময়, আমরা দেশ শাসন করতে চেয়ার বসে নাই, আগামী দিনে যারা শাসন করবেন তাদের জন্য পথ পরিষ্কার করতে এসেছি। আমরা রাষ্ট্রকে আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি, স্থাবর অস্থাবর কত সম্পত্তি আছে। আমি নিজে একজন উপদেষ্টা হিসাবে একথা জোর গলায় বলি, আমরা যেদিন ক্ষমতা ছেড়ে দেব এক টাকাও আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে না। জনগণের প্রত্যাশা আমাদের কাছে বেশি, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে কাজ করতে দিন। আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা অনেক সময় কথা একটু বেশিও বলে ফেলতে পারি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের পরামর্শ দিবেন। বৃহত্তর কল্যাণের জন্য আমরা এগিয়ে যেতে চাই, আমরা যদি ব্যর্থ হই এই দেশ ব্যর্থ হয়ে যাবে। আমরা যদি কোনো কারণে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে না পারি তাহলে দেশ বিপর্যয়ের সম্মুখীন হবে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই, আমরা একে অপরের হাত ধরে আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যে বাংলাদেশ হবে সৌহার্দ্যপূর্ণ, এরকম একটা রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। এবং আমরা আস্তে আস্তে নির্বাচনের দিকে যাচ্ছি, ভোটার লিস্ট আমরা হালনাগাদ করবো অল্পদিনের ভিতরে, এরপরে নির্বাচন কমিশনকে আমরা ডেলে সাজাবো, এরপরে অবস্থা স্বাভাবিক হলে, পলিটিক্যাল স্টেবিলিটি আসলে, অর্থনৈতিক সমৃদ্ধি আমরা যদি কিছুটা অর্জন করতে পারি তাহলে আমরা একটা নির্বাচন দেবো, জাতীয় নির্বাচন। এবং নির্বাচন বিগত বহু বছর যাবৎ দেশের মানুষ ভোট কি জিনিস সেটা চোখে দেখে নাই, এখন আপনারা দিনের আলোতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নানুফুর জামিয়া উবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুফুরির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন সাইকুল হাদিস আল্লামা কুতুবুদ্দিন নানুপুরি, আল্লামা আয়ুফ বাবুনগরী, ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার মোজাম্মেলক চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ শাহ আর বতকে। আমাদের জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দাও। আনোয়ার হোসেন ফরিদ, সি প্লাস টিভি, ফটিকছড়ি।